মন্দিরের দরজা আগেই খুলে দেওয়া হয়েছিল এবার পুণ্যার্থীদেরও কেদারনাথ মন্দিরে প্রবেশের অনুমতি দেবে উত্তরাখণ্ডের সরকার এক বেসরকারি সংবাদ মাধ্যমে সমাবেশে গিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী রাওয়াত জানিয়েছেন অর্থাৎ সোমবার থেকে উত্তরাখণ্ডের যাত্রীদের কেদারনাথের মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে তবে ভিন রাজ্যের পূর্ণার্থীদের এখনও কেদারনাথ মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না উল্লেখ্য করোনার প্রভাবে আপাতত দেশের সমস্ত রকম ধর্মীয় সমাবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার বিশেষ করে দিল্লির নিজামুদ্দিনের ঘটনার পর থেকেই আরও সাবধান হয়ে গিয়েছে কেন্দ্র লকডাউনের মেয়াদ বৃদ্ধি করে যে নির্দেশিকা দেওয়া হয়েছে তাতেও গ্রিন রেড এবং অরেঞ্জ এই তিন জোনেই আগামী সতেরোই মে পর্যন্ত ধর্মীয় সমাবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা সত্ত্বেও চৌঠা মে থেকে কেদারনাথ যাত্রার অনুমতি দিতে চলেছে উত্তরাখণ্ড প্রশাসন সরকারের দাবি সামাজিক দূরত্ব মেনেই শুধু উত্তরাখণ্ডের পূণ্যার্থীদের মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে এমনিতেই সব আশঙ্কা উড়িয়ে দিয়ে খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা প্রথম দিন পূণ্যার্থীদের ঢুকতে দেওয়া না হলেও মন্দিরের প্রধান পুরোহিত সহ কুড়ি নিয়ে মন্দিরের দরজা খোলার পুজো অনুষ্ঠিত হয় নিরাপত্তা রক্ষী মন্দির কর্তৃপক্ষের উপস্থিতিতে বাকি পুরোহিতদের নিয়ে পুজো সারেন মন্দিরের প্রধান পুরোহিত তবে তখনও মন্দিরে পূর্ণ্যার্থী প্রবেশের অনুমতি দেওয়া হয়নি আগামী চৌঠা মে থেকে সেটাও দেওয়া হবে